দুর্গাপুর পুলিশ সূত্রের খবর, নতুন বোলেরো গাড়ি কিনে গাজার বেআইনি কারবার করছিল বাঁকুড়ার রাজগ্রামের বীরেনগড় প্রশান্ত রক্ষিত। গোপন সূত্রের খবর পেয়ে দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশ দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে পুলিশ ওত পেতে বসেছিল। সাদা রঙের বোলেরো গাড়ি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে। গ্রেপ্তার করা হয় বীরেনগড় প্রশান্ত রক্ষিত নামে দুই যুবককে। ধৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়ার রাজগ্রাম বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় 16 কেজি গাঁজা ও নগদ প্রায় 80,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, জোড়ার মুখে ধৃতরা স্বীকার করেছে উড়িষ্যা থেকে গাঁজা এনে এই রাজ্যের বাঁকুড়া আসানসোল সহ বেশ কিছু এলাকায় গাঁজা সরবরাহ করে। বুধবার কোকোবেন থানার পুলিশ ধৃত দুইজনকে 8 দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। পুলিশ সূত্রের খবর, শিল্পাঞ্চলে কোনো বড় অপরাধ চক্রের সাথে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। একটি সাদা রঙের বোলেরো গাড়িটিকেও আটক করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সুপ্রিয় প্রমাণিকের রিপোর্ট, বর্ধমান টুডে।